আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের মাঝে হাজির হলাম, সেই ভিডিওটি হচ্ছে আমি দোকানের নামটি, শোরুমের নামটি আপনাদেরকে বলে দিচ্ছি, ঢাকা প্লাইউড সেন্টার। এখান থেকে আমি আপনাদেরকে যাবতীয় প্রকার মেলামাইন বোর্ড এবং পার্টেক্স বোর্ড, বিনিয়ার বোর্ডের যে কালেকশনগুলো রয়েছে সেই কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং মূল্যগুলো বলবো। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটি শেষে আপনারা ভিজিটিং কার্ড পেয়ে যাবেন, ঠিকানাটি পেয়ে যাবেন এবং স্ক্রিনে আপনারা মোবাইল নাম্বার পাবেন, সেখানে আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের সাথে আছেন মোহাম্মদ আব্দুল মান্নান ভাই। আমাদেরকে যে বোর্ডগুলো রয়েছে, প্লাইউডের যে বোর্ডগুলো রয়েছে, বোর্ডগুলো সম্বন্ধে বলবে এবং মূল্যগুলো সম্বন্ধে বলবেন। আচ্ছা ভাই, প্রথমে আপনি আমাদেরকে কি বোর্ড দেখাচ্ছেন? এটা হচ্ছে মেরিন ফ্লাই। হ্যাঁ, 18 mm মেরিন ফ্লাই। 18 mm মেরিন ফ্লাই না? এটা দিয়ে কী কী তৈরি করা যাবে? এটা দিয়ে হচ্ছে কিসিং এর পাল্লা তৈরি করা যাবে, ক্যাবিনেট বানানো যাবে, ক্যাবিনেট বানানো যাবে, ইনডোর ডিজাইনের যাবতীয় কাজই এখানে করা যাবে, ইন্টেরিয়র ডিজাইনের জন্য যে কাজগুলো। এটা 18 mm না? এটা প্রাইসটা কিরকম পড়বে? এটা প্রাইসটা 4500 টাকা। 4500 টাকা। এটা হচ্ছে, এটাতে কতটুকু থাকে একটা বোর্ডে? বোর্ডের সাইজটা কি হয়? 4 ft/8 ft। 4 ft/8 ft, টোটাল 32 square feet থাকে একটি বোর্ডে। এটা বিক্রি মূল্য হচ্ছে 4500 টাকা পার পিস, পিস হিসেবে বিক্রি করেন আপনারা? আচ্ছা ঠিক আছে। এর মধ্যে কালার আছে তো অনেকগুলো? হ্যাঁ হ্যাঁ, মেরিন ফ্লাই কালার একটাই, এটা গজন ফ্লাই কালার একটাই না? হ্যাঁ, এটা আবার বারমাটিক ফ্লাই হয়। আচ্ছা, বারমাটিক ফ্লাই হয়। আচ্ছা ঠিক আছে, আরেকটা দেখান তো, কোনটা দেখাবেন? এটা হচ্ছে, জোরে বলেন কথা। হ্যাঁ, এটা গর্জন ফ্লাই। এটা গর্জন ফ্লাই? গর্জন ফ্লাই। আচ্ছা, সব বোর্ডের সাইজ কি একই হয়? 8x12 সাইজ? 8x12 না, 8x4। 2100 থেকে 2700 টাকার মধ্যে। আর যেটা আরো ফিটনেস আছে না এটার মধ্যে, ফিটনেস 12 ঠিক? হ্যাঁ, 12 mm, 12 mm, 1600 থেকে 2200-2300 টাকা পর্যন্ত। 2300 টাকা পর্যন্ত না? আচ্ছা ঠিক আছে। এটার কালার আছে তো কতগুলো? এটা গর্জন ফ্লাইয়ের কালার একটাই হয়। গর্জন ফ্লাইয়ের কালার একটাই হয়। আচ্ছা ঠিক আছে, পরবর্তীটা দেখি আর কি আছে আপনাদের এখানে। এটা আছে বারমাটিক ফ্লাই। বারমাটিক ফ্লাই? হ্যাঁ। আচ্ছা, এটাগুলো কিসের? এর ভিতরে কিসের কাঠগুলো কিসের? এগুলো কাঠের। কাঠের না? কাঠের এগুলো। আচ্ছা, এটা এটা সাইজ কতটুকু সাইজ হয়? 8x12 সাইজ? 8x4। আচ্ছা ঠিক আছে। আর এটা প্রাইসটা কিরকম পড়বে? এটা প্রাইস, এটা 3700 থেকে 4000, বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রাইস, বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রাইস হয়। আচ্ছা, এটা ফিটনেসটা কতটুকু হয়? 18 mm, 18 mm, 12 mm, 12 mm, 6 mm, 6 mm, 6 mm ও হয়? হ্যাঁ, 3 mm, 3 mm, 3 mm কত প্রাইস? 3 mm 2100 টাকা। 2100 টাকা। আর যেটা 6 mm আছে? 6 mm 2200 থেকে 2800 পর্যন্ত আছে। 2200 টাকা থেকে 2800 টাকার মধ্যে? আচ্ছা, 2200 টাকা থেকে 2800 টাকার মধ্যে, কারণটা কি? কারণ এটা এক এক কোম্পানির এক একটা রেট, এক এক কোম্পানির এক এক রেট, যার কারণে দামটা একটু কম বেশি হয়। আচ্ছা ঠিক আছে। এর মধ্যে কালার আছে কতগুলো? বারমাটিকের কালার একটাই। বারমাটিকের কালার একটাই। আচ্ছা, পরবর্তীটা দেখান। কাউন্টিক? হ্যাঁ, কাউন্টিক, কাউন্টিক ফ্লাই, কাউন্টিক বিনার দুটাই হয়। এই কাউন্টিক ফ্লাই, কাউন্টিক বিনার, হ্যাঁ দুটাই হয়। আচ্ছা, এটা কোন কোম্পানির এগুলো? এটা এটা পার্টেক্স, স্টারের। স্টারের না? পার্টেক্স কোম্পানি। আচ্ছা, আমি একটু লোগোটা, এটা মনোগ্রামটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা প্রাইসটা কিরকম করে পড়বে? এটার প্রাইস, স্টারেরটা 18 mm 3700 টাকা, ফ্লাই 3700 টাকা, 3700 টাকা, আর বিনিয়ারটা 2500 টাকা, 2500 টাকা। আচ্ছা, তারপর আরেকটা নেন। এটা হচ্ছে কোকোনাট ব্রাউন, বিনিয়ার বোর্ড। বিনিয়ার বোর্ড, কোকোনাট ব্রাউন, কোকোনাট ব্রাউন, হ্যাঁ বিনিয়ার বোর্ড না? এটা মধ্যে কালারও আছে পিছনে দেখতে? না, এটা আরেকটা, এটা আরেকটা স্টারটে। আচ্ছা, এটা স্যাম্পল। আচ্ছা ঠিক আছে, এটা কত করে? এটা আসলে 2650, 18 mm, 18 mm, 2650, আর 12 mm 2350, 12 mm হচ্ছে 2350। আচ্ছা ঠিক আছে। এটা আছে কমার্শিয়াল। কমার্শিয়াল, এগুলো কোথায় ইউজ হয়? অফিস টফিস এগুলো? হ্যাঁ, অফিস টফিস, সিলিংয়ে বা ক্যাবিনেটে। এগুলো সিলিং করা যাবে? এগুলো দিয়ে সিলিং করা যাবে। আচ্ছা ঠিক আছে। এটা কত এমএম, কত টাকা বলেন তো? এটার হচ্ছে 18 mm হচ্ছে 2250 টাকা। 2250 টাকা। আর 12 mm? 12 mm
১৬০০ টাকা আচ্ছা ঠিক আছে। এছাড়া আর কি আছে দেখি? এটা হচ্ছে পিভিসি বোর্ড। পিভিসি বোর্ড, এটার প্লাস্টিক বোর্ড বলে নাকি? প্লাস্টিক বোর্ড, প্লাস্টিক বোর্ড বা পিভিসি বোর্ড। হ্যাঁ, এটা পানিতে কিছু হয় না, পানিতে কিছু হয় না, যে জায়গা সাধারণত পানি পড়ে ওই সব জায়গায়। আচ্ছা, এটা কত করে? এটা ৪৫০০ টাকা। ৪৫০০ টাকা। হ্যাঁ, ৪৫০০ বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম আছে। হ্যাঁ, বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম। আচ্ছা, ১২ mm টা কত পড়বে? ১২ mm টা ২৮০০ টাকা। ২৮০০ টাকা, আচ্ছা ঠিক আছে। এটা মেলামাইন বোর্ড, মেলামাইন বোর্ডের এটি ডার্ক কালার। এটা মেলামাইন বোর্ডের আরেকটা কালার। হ্যাঁ, আরেকটা কালার। এটা মেহগনি কালার। এটা আরেকটা কালার। এটা ক্রোমাটিক কালার। এটা আলবিনো। আচ্ছা, এটা গ্রাফাইট মেলামাইন বোর্ডের মধ্যে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কি বোর্ড আছে? এগুলো কিসের বোর্ড? এটা আছে গা পিভিরা পিভিসি বোর্ড। আচ্ছা, ১২ mm ১৬০০ টাকা ঠিক আছে। হলুদটা কিসের? এটা এটা পিভিসির কালার। পিভিসির কালারটা এটা না, এটা আছে কাট কালার বলে এটাকে, কাট কালার বলে। আচ্ছা ঠিক আছে। এটা প্রাইসটা কি রকম পড়বে? এটা সাদা সাদা কাট কালার সব একই দাম, এক একটা এক এক কালার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভিউয়ার্স, আমি এতক্ষণ আপনাদেরকে যে কালেকশনগুলো দেখালাম এগুলো যে তাদের কাছে স্যাম্পল থাকে, স্যাম্পল থেকে আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি আপনাদেরকে পুরো যে বোর্ডগুলো পাবেন কিরকম, প্রত্যেকটা বোর্ডের এরকম হবে, এরকম টিকনেস থাকবে, ১৮, ১২, ১৬ যেটা যেরকম আছে, এবং সাইজগুলো হবে, প্রত্যেকটি বোর্ডের সাইজ হবে 4 ft/8 ft। টোটাল এক একটা বোর্ডে আপনারা 32 পার স্কোয়ার ফিট, আপনারা 32 স্কোয়ার ফিট একটা বোর্ড পাবেন, এক একটা এক এক দামে, বিভিন্ন কোম্পানিরটা বিভিন্ন দামে। এছাড়া তাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা ভাই, এগুলো কিসের বোর্ড? এগুলো গর্জন ফ্লাই। গর্জন ফ্লাই, আচ্ছা ঠিক আছে। আর একটা কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গর্জন ফ্লাইয়ের। এগুলো কীভাবে টিকনেসটা কতটুকু আছে? ১৮ mm নাকি? ১৮ mm। এটা প্রাইসটা কীরকম পড়বে? এটা ওই তো ২১০০ থেকে ২৭০০ টাকা। ২১০০ টাকা থেকে ২৭০০ টাকা, এটা বিভিন্ন কোম্পানি অনুযায়ী না? আচ্ছা, ২১০০ টাকা কি কোন কোম্পানিরটা? ১৮০০ থেকে ১৮২৬০০ টাকা আছে। আচ্ছা, ১৮০০ টাকা কোনগুলো? ১৮০০টা কমার্শিয়াল ১৮ mm। আচ্ছা ঠিক আছে। ১২ mm গুলো। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যখন প্লাইউডগুলো ক্রয় করবেন তখন আপনারা একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে mm অনুযায়ী দামগুলো কম বেশি হয় এবং কোম্পানি অনুযায়ী দামগুলো কম বেশি হয়। আপনারা mm এবং দামগুলো আপনারা দেখে বুঝে শুনে তারপর এখান থেকে ক্রয় করবেন। ভিউয়ার্স, তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।